নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব সর্বকার্যে সিদ্ধি লাভ করার জন্য সম্পূর্ণ মহালক্ষ্মী যন্ত্রের প্রয়োগ আপনারা আপনাদের জীবনে কিভাবে করবেন, এবং কোজাগরী লক্ষ্মী পুজো চলাকালীন এই দিন এর প্রয়োগ বিধি আপনারা কিভাবে করবেন, সে বিষয়ে মুখ্যতঃ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, মা লক্ষ্মীর যে বিভিন্ন রূপ রয়েছে সেই অনুযায়ী তার প্রতীক যন্ত্র কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন রূপের যে যন্ত্র রয়েছে বিভিন্ন ফল কিন্তু সে প্রদান করে থাকে। যেমন ধরুন ধনদা যন্ত্র, যা ধন বৃদ্ধির সহায়ক হয়ে থাকে। যেরকম ধরুন কনকধারা যন্ত্র, তা গৃহের যে প্রতিনিয়ত খাদ্য বা অন্যের যে সহায়ক সেটি কিন্তু ঠিক রাখে। তাই এরূপ বিভিন্ন ধরনের যন্ত্রের বিভিন্ন প্রয়োজনে আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয়ে থাকে। ধরুন কিছু ধন সম্পদ অর্থ সব কিছুই কিন্তু আপনার জীবনে প্রয়োজন রয়েছে, অন্যেরও যেরকম প্রয়োজন রয়েছে সেরকম অর্থেরও প্রয়োজন রয়েছে। তাই মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রয়োজনগুলি থাকে তার অধিকাংশ প্রাপ্তি লাভের জন্য মা লক্ষ্মীর কাছে যদি আপনারা আরাধনা করছেন, তাহলে কিভাবে এর প্রয়োগ করবেন সে বিষয়ে আজ আমি আলোচনা করব। দেখুন, সম্পূর্ণ মহালক্ষ্মী যন্ত্র স্থাপনের দ্বারা একের মধ্যে সব কিছুরই কিন্তু আরাধনা করার সুযোগ পাওয়া যায়। এমনকি জগৎগুরু শঙ্করাচার্য কিন্তু এই পর্যন্ত সম্পূর্ণ মহালক্ষ্মী যন্ত্রের যে সাধনা করার কথা সেটা বলে গেছেন। দীপাবলির রাত্রেবেলা কিন্তু শুক্রবার দিনকে বা দীপাবলির রাত্রেবেলা অথবা পূর্ণিমা তিথিযুক্ত দিনে ভক্তি সহকারে গৃহে অথবা ব্যবসাস্থলে এই সম্পূর্ণ মহালক্ষ্মী যন্ত্রের যদি স্থাপন করা হচ্ছে, তবে কিন্তু গৃহে এবং ব্যবসাস্থলে অলক্ষ্মীকে আপনারা দূর করতে পারবেন এবং সর্বলক্ষ্মীকে আপনারা স্থাপন করতে পারবেন আপনার গৃহে, আপনার ব্যবসাস্থলে, যার ফলে স্বরূপ আপনাদের ক্ষেত্রে জীবন এবং উজ্জ্বল হয়ে উঠবে এবং শান্তি ও বিত্ত সমৃদ্ধি প্রাপ্তি পাবেন। তাই স্থাপনের বিধি কি আছে? দেখুন, স্থাপনের পূর্বে যন্ত্রটিকে পূর্ণিমা তিথিযুক্ত দিনে অথবা দীপাবলির দিনকে আপনারা কিন্তু পঞ্চামৃত দ্বারা শোধন করবেন, অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি দ্বারা আপনারা প্রথমে শোধন করে নেবেন। প্রথমে শোধন করে নেওয়ার পরে ঠাকুরের স্থানে রেখে ধূপ দীপ দ্বারা এর আরতি করুন এবং মন্ত্র বলুন, ওম হ্রিং ঐং হ্রিং। এই ছোট্ট মন্ত্রের জপ 16 বার পাঠ করুন এবং এই মন্ত্র পাঠ করতে পারেন, ওম হ্রিং ঐং হ্রিং মহালক্ষ্মী অগচ্ছ সিদ্ধয় নমঃ। এই মন্ত্র বিশেষ শুভ। এই মন্ত্র 16 বার পাঠ করে আপনারা কিন্তু আরতি হয়ে গেলে মনস্কামনা জানিয়ে এটিকে ঠাকুরের স্থানে রেখে দিন। আপনারা সেখানে ঠাকুরের স্থানে যদি এটাকে বাঁধিয়ে রাখতে পারেন অত্যন্ত বিশেষ শুভ হবে, কারণ অনেক সময় আপনাদের জল পড়ে যায়, জলের দরুন কিন্তু যন্ত্রগুলি নষ্ট হয়ে যায়। এবার ওখানে আপনারা কি করবেন, প্রত্যহিকভাবে এর পুজো কিন্তু আপনারা করে যাবেন, প্রত্যেক দিন ধূপ দীপ দ্বারা পুজো করবেন। এই যে মন্ত্রটি আপনারা পাঠ করলেন, এই মন্ত্রটির প্রয়োগ প্রত্যেক দিন আপনারা কিন্তু কমপক্ষে 16 বার করবেন, 108 বার করতে পারেন, বিশেষ শুভ হবে। প্রয়োগ বিধি আপনারা যেরকম রেখেছেন, সামান্য ভোগ দেবেন, মিষ্টি ভোগ দ্বারা আপনারা পূজা উপাসনা করবেন ধূপ দীপ দেখিয়ে। এর মাধ্যম দিয়ে দেখবেন আপনারা আপনাদের জীবনে যে বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে মুক্তি মিলবে, এবং আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ কাজে বিশেষ কর্মে যাওয়ার পূর্বে যদি এই যন্ত্রকে আপনারা প্রণাম করে বেরোচ্ছেন, তাহলে সর্বকার্যে কিন্তু আপনাদের সিদ্ধি লাভ করতে দেখতে পাবেন। তাহলে আজকে আপনারা আপনাদের সাথে আলোচনা করলাম যে আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থেকে সমাধান প্রাপ্তির জন্য কি ধরনের যন্ত্রের প্রয়োগ আমরা করতে পারি, যার মাধ্যম দিয়ে আমরা আমাদের জীবনে বিশেষ শুভত্ব প্রাপ্তি করতে পারি। তাহলে আমরা আজকে আলোচনা করলাম সম্পূর্ণ মহালক্ষ্মী যন্ত্র সম্বন্ধে। তাই সম্পূর্ণ মহালক্ষ্মী যন্ত্র আপনারা কোজাগরী লক্ষ্মী পুজোর দিনকে প্রতিষ্ঠা করতে পারেন আপনার গৃহে, এর মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে বিশেষ ফলপ্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। আমাদের এই ছোট ছোট এপিসোড আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।